বড় ফিসেনগুলোর মধ্যে এই ফিসেনটার কালার এই যে আস্তে আস্তে আসতেছে, তিন দিনের বাচ্চা আজকে এত বড় হইছে মাশাআল্লাহ। আমাদের এই কালো ফিমেল গুলাও এই কয়েকদিনের মধ্যে ডিম দিবে, আস্তে আস্তে ডিম দেওয়ার বয়স হয়ে গেছে। ওরও কিন্তু মানে ফেদার পইরা নতুন ফেদার উঠতেছে। এই মোরগটা কিন্তু আমাদের বাসার সবচাইতে পুরনো মোরগ, মানে অনেক দিন হইছে ও আমাদের সাথেই আছে। এই সুতাটা ওর গলার ভিতরে জিব্বার সাথে পেঁচায় গেছে, এটা কিছুতেই বের করতে পারতেছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের এই যে মুরগিগুলা, তারপরে যে ছোট ফিসেটের বাচ্চাগুলো দরজা খুলে দিছি, তারপর ওই যে আমাদের আসিল মুরগিগুলারও দরজা খুলে দিছি, আর হাঁসগুলোকে ভিতরে ঢুকায় রাখছি কারণ মুরগিগুলোকে আজকে বাইরে ছাড়তেছি। তাই অলরেডি আমাদের একটা কালো মুরগি বের হয়ে গেছে, আর ওই পাশে আরেকটা কালো ফিমেল বের হয়ে গেছে, আর ওই পাশে আমাদের কালো মোরগটা ওইখানে একটা মোরগ আছে, ওই মোরগের সাথে মারামারি করতেছে। আর এখানে পরিষ্কার করা হয় না, এইগুলা মুরগিগুলা ঢুকানোর পরে পরিষ্কার করব। অলরেডি ওদেরকে যেহেতু আজকে বাইরে ছাড়ছি, তো ওরা এই জায়গাটা নোংরা করে ফেলছে। এই মোরগটা কিন্তু আমাদের বাসার সবচাইতে পুরনো মোরগ, মানে অনেক দিন হয়েছে ও আমাদের সাথেই আছে। আর ওর সাথে যে আমরা ফিমেলগুলোকে পেয়ার দিছি, ওরাও পেয়ার নিয়ে নিছে। কিন্তু আমাদের এই কালো মুরগিগুলো মারামারি করতে এখন কিন্তু ওরা মারামারি করে না। অনেক কষ্ট, ওরে অল্প একটু ধরছিলাম, কিন্তু ওর গায়ে প্রচণ্ড শক্তি। হ্যাঁ, ও বেড়ে গেছে। বড় ফিসেনগুলোর মধ্যে কিন্তু দুইটা ফিসেটের কালার অলরেডি হালকা হালকা করে আসতেছে। ওদের আগের যে ফেদারগুলো ছিল ওগুলা পইরা নতুন ফেদার আসতেছে। এইখানে আমার যতটুকু মনে হইতেছে, আমাদের এই তিনটা বড় ফিসেন্টের মধ্যে দুইটা মেল, আর ওই পাশে একটা যেটা দেখা যেতেছে সেটা ফিমেল। এই দুইটা যে মেল হবে এটা আমি শিওর হইলাম কিভাবে, আমি ওদেরকে ধইরা তারপর দেখাবো। বড় ফিসেনগুলোর মধ্যে এই ফিসেনটার কালার এই যে আস্তে আস্তে আসতেছে। এখান থেকে যে ফেদারগুলা খেয়াল করলেই দেখতে পারবেন যে এখানে নিচে যে ফেদারগুলা, এর দুই তিনটা ফেদার আছে যেগুলা পইরা, ওই যে কালারফুল ফেদার আসতেছে। এবং ওর মুখের দিকে যদি ভালোভাবে তাকান তাহলে দেখবেন যে আস্তে আস্তে যে রেড হইতেছে এবং আস্তে আস্তে যে ফুইলা উঠতেছে, তো এই ফেসটা পুরো রেড হয়ে যাবে ওর। আর এখানে যে ফেদারগুলা দেখতেছেন এরকম ফেদার আরও হবে, ওর একদম ফুল বডিতে এই ফেদারটা চলে আসবে। এখানে এই যে দেখা যেতেছে অল্প একটু, তো এটা হবে মেল, এটা আমি 100% কনফার্ম যে আমাদের এই ফিসেন্ডের বাচ্চাটা মেল হবে। হ্যাঁ, এই যে ওর এখানে সুন্দর কিছু কালার আসছে, আর ফিমেল যেটা আছে ওইটার কালার চেঞ্জ হবে না, ওইটার কালার এরকমই থাকবে। আর ফিসেন যেগুলো ফিমেল হয় ওইগুলোর সাইজ একটু ছোটো থাকে সবসময়, আর এটা যেহেতু মেল এটার সাইজও আমার ওই অন্যান্য ফিসেন্টের চাইতে একটু বড়। এখন বড় যে ফিসেনগুলো আছে তিনটা, ওই তিনটার মধ্যে দুইটা আমার মেল আর একটা হচ্ছে ফিমেল, আর ছোটোগুলো এখন আমি শিওর না, আরও এক মাস গেলে তারপর শিওর হওয়া যাবে যে এখানে কোনটা মেল কোনটা ফিমেল। বাচ্চাগুলো ডে বাই ডে যত বড় হইতেছে তত স্ট্রং হইতেছে, ওদেরকে সহজে ধরা যায় না এবং ওরা প্রচণ্ড জোরাজোরি করে, আর আমি খুব একটা ধরি না ওদেরকে। ছোটোগুলো একটু ফ্রেন্ডলি তাই ছোটোগুলোকে ধরি। কিভাবে ডাকতেছে ছোটার জন্য, এই যে দুই পাশেই কিন্তু কালার আসছে, এই যে এই পাশে অল্প একটু কালার আসছে, আর এই যে এখানে। আর এক থেকে দেড় মাস পরে আর কি একদম স্পষ্ট বোঝা যাবে যে এটার কালার কেমন হবে। আর অলরেডি দেখতে দেখতে আমাদের ফিসেনগুলো দেখেন কত বড় হয়ে গেছে। যারা প্রথম থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তারা হয়তো বা খেয়াল করতেছেন যে একদম তিন দিনের বাচ্চা আজকে এত বড় হয়েছে মাশাআল্লাহ। আর ছোট বাচ্চাগুলোকে এই যে বাইরে ছেড়ে রাখছে, ওরা চাইলে বেরোইতে পারবে। ও একটা বেরোইছে অলরেডি, এই যে এখান থেকে বোঝা যাচ্ছে যে অল্প একটু কালার বেরিয়েছে, এমন না যে অনেক বেশি কালারফুল হয়ে গেছে, জাস্ট নিচের দিকে কয়েকটা পশম বেরোইছে কালারফুল। এগুলাই আস্তে আস্তে কিছুদিনের মধ্যে অনেক সুন্দর কালার হয়ে যাবে। তো সবাই যারা অপেক্ষা করতেছেন ফিসেনগুলো বড় হওয়ার, আর কিছু দিন ওয়েট করলেই দেখতে পাবেন। এরপর দেখবেন আপনারা ওরা ডিম কীভাবে দিতেছে, ডিম কীভাবে ফুটাইতেছে, সব কিছুর একটা প্রসেস দেখাবো। আর বাচ্চাগুলো চাইলেও আমার কাছ থেকে নিতে পারবেন, সমস্যা নেই। তো আমি বড়গুলো আমি কনফার্ম যে আমার দুইটা মেল একটা ফিমেল, আর ছোটোগুলো আমি কনফার্ম না, বাট আমার মনে হইতেছে যে এটা ফিমেল। ছোট বাচ্চাগুলোর মধ্যে দুইটা ফিমেল আর একটা মেল। ফিসেন্টের ডাকগুলাই মানে একটু অন্যরকম, মানে শুনতে ভালোই লাগে। হ্যাঁ, আর এই যে কালো মুরগি একটা এখানে আর একটা এই যে এখানে। আমাদের এই কালো ফিমেলগুলোও এই কয়েকদিনের মধ্যে ডিম দিবে, আস্তে আস্তে ডিম দেওয়ার বয়স হয়ে গেছে। টমের ঘরের আশেপাশে কেউ আসলে সেই ডাকাডাকি করে। হ্যাঁ, টম কিন্তু আমাদের এই জায়গাটাতে এখন আস্তে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে ওর, ও কিন্তু এখন এখানেই থাকে। ওর ঘরের আশেপাশে যদি কেউ আসে ওরে মারা শুরু করে, এই যেভাবে ওর ঘরের আশেপাশে কাউরে আসতে দেয় না।
টম মারামারি কইরা পারুক আর না পারুক ও মারবেই। হ্যাঁ, ওর ঘরের আশেপাশে কাউরে আসতে দেয় না। এই যে দেখেন ও কি করতেছে, ও কিছুতে ওরা থাকতে দিবে না। তো আমরা ডাক দিতেছি অনেকক্ষণ ধরে, টম কিছুতে বেরোইতেছে না, কারণ ওই যে নিচে মুরগি টুরগি এগুলো দেখছে, ও মনে করতেছে যে ওর ঘরের ভিতরে এগুলো ঢুকবে, সেই জন্য আর কি ওর ঘর থেকে বেরোইতেছে না। না হয় ও ঘর থেকে অনেক আগেই বেরোয় যেত। আর ফিসেন্টের বাচ্চা এখানে একটা একা হওয়ার কারণে ও ডাকাডাকি করতেছে। প্রথমে আমাদের কালো মুরগিগুলাকে ভিতরে ঢুকাই ফেলি। এই কালো মুরগিগুলা ঢুকে গেছে। দেখতে দেখতে আমাদের সকল ফিসেন্ডের বাচ্চাগুলো বড় হয়ে যাইতেছে। অলরেডি তিনটার কিন্তু কালার চলে আসছে। আর ছোট যে তিনটা বাচ্চা আছে, ওই তিনটা বাচ্চাকে চেষ্টা করতেছি টেম করার। বড় বাচ্চাগুলোকে একদম আলাদা আলাদা রাখি, ওদেরকে তেমন একটা ধরা হয় না, কিন্তু ছোট বাচ্চাগুলোকে চেষ্টা করতেছি ফ্রেন্ডলি করে রাখা, যাতে আমরা বাইরে ছেড়ে দিয়েও ওদেরকে পালতে পারি। চেষ্টা করে দেখবো যে এগুলোকে বাইরে ছেড়ে পালা যায় কিনা। আমি বাইরের দেশের ভিডিওগুলোতে দেখলাম যে ওদেরকে বাইরে ছেড়েও পালা যায়। আমি চেষ্টা করবো যে ওইভাবে ওদেরকে টেম করার। এখন বাকিটা কতটুকু পারবো আল্লাহই জানে। মোটামুটি আমাদের ফিসেন্টের বাচ্চাগুলো কিন্তু তিনটা বাচ্চা কিন্তু ভালোই টেম আছে, ওরা ওদের ঘর চিনে। হ্যাঁ, দুইটা বাচ্চা ফ্লাই করে ওদের ঘরে গেছে, একটা বাচ্চা হয়তো বুঝতেছে না, দেখে ও ডাকাডাকি করতেছে। আমি একটু দেখাই। এই যে দুইটা বাচ্চা ওই যে ঘরে চলে গেছে, হ্যাঁ, আর একটা বাচ্চা ওই যে ওই নিচে একা বুঝতেছে না, তাই ও মানে যাইতেও পারতেছে না। এই যে ও বারবার চেষ্টা করতেছে ফ্লাই করে ভিতরে যাওয়ার, কিন্তু মানে পারফেক্টলি ও যাইতে পারতেছে না, যেহেতু ওই দুইটা বাচ্চার থেকে এই বাচ্চাটা একটু ছোট। ও খুঁজতেছে ওদেরকে, ওরা কই গেছে না গেছে, কিন্তু ওর ঘরটা মানে চিনতেছেও না, যাইতেও পারতেছে না। ও শুধু এদিক থেকে এদিকে ছোটাছুটি করতেছে। আমার যতটুকু মনে হয় ও দেখলেই ও চেষ্টা করবে চলে যাওয়ার। এই যে ও দেখছে, গলা উঁচা উঁচা কইরা দেখে। হ্যাঁ, ওই যে ও বাইরেও আসছে, ও খুঁজতে খুঁজতে বাইরে চলে আসছে। এই পাশে কোয়েল পাখিগুলোকে খাবার দিছি, লাল পাখির বাচ্চাগুলোকে আলাদা করার সময় হয়ে গেছে। আজকে অথবা কালকের মধ্যে ওদেরকে আলাদা করে দিব। আর এই পাশে আরেকটা কবুতর আছে, যেটাকে আলাদা করতে হবে। দেখলাম যে ওর মা বাবার সাথেও মারামারি করে। যেহেতু আমি ভিতরে খাবার দিছি, বড়গুলোকেও দিছি, ছোটগুলোকেও দিছি, তো সবাই এখন খাবার টাবার খাইতেছে। ও বেচারা বুঝতে পারতেছে না, দেখে ওই দিক থেকে এদিক খালি ছোটাছুটি করতেছে। সাদা মুরগিটা দেখাই, ওইখানে ওই যে ছোট ছোট পোকা থাকে না মাটির ভিতরে, ওইগুলা খাইতেছে। আর স্যাবরেডের বাচ্চাটা, এই যে এখানে স্যাবরেডের বাচ্চাটা একটু অসুস্থ হয়ে গেছে। ঠান্ডা মানে একটু ওয়েদার চেঞ্জ হইলেই বাচ্চাটা অসুস্থ হয়ে যায়। আল্লাহ জানে বাচ্চাদের কী হয়েছে, একটুর জন্য আমি দেখাইতে পারি নাই। ও কিন্তু ট্রাই করছিল ভিতরে যাওয়ার, কিন্তু পারফেক্টলি ও উইরা ওইখানে যাইতে পারে নাই। এইভাবে আস্তে আস্তে একদিন ফিসেন্ডের বাচ্চাগুলো একদম পোষা হয়ে যাবে আশা করি। আমি চেষ্টা করতেছি এবং পর্যাপ্ত পরিমাণে সময় দিয়ে এই বাচ্চাগুলোকে টেম করার, কারণ যখন ওরা বড় হবে, দেখতে আরও সুন্দর হবে, তখন কিন্তু ওদেরকে যখন ছেড়ে পালবো দেখতে অনেক সুন্দর লাগবে। এবং নতুন পোষা প্রাণীও আমি আনবো কয়েকদিনের মধ্যেই। আর ওই যে পাশে দেখা যাইতেছে কিনা, টম কিন্তু বেরিয়েছে ওর খাসার থেকে, একটু পরে টমকেও বাইরে নিয়ে যাব। ওই যে টম আসতেছে, অনেকক্ষণ পর বেচারা বেরিয়েছে ঘর থেকে। ওই যে ফ্লাই করে দেখো কই গেছে ও। সবাই যদি যদি কমেন্ট করেন যে ও কি নিজে নিজে বাসায় যাইতে পারবে কি পারবে না। ভিতরে দেখা যায় কি না, একটা বাচ্চা খাওয়া দাওয়া শেষ করে রেস্ট নিতেছে। এই যে ভাই, একটুর জন্য যাইতে পারে না, একটুর জন্য ফ্লাই করছে, আল্লাহ জানে ক্যামেরায় আসছে কি না। ও কিন্তু ফ্লাই করে উঠতে নিছিল, মানে পারফেক্টলি ও ফ্লাই করে ভিতরে যাইতে পারে না। হ্যাঁ, তারপরে ও চেষ্টা করতেছে। ওরও কিন্তু মানে ফেদার পইরা নতুন ফেদার উঠতেছে। ওর মল্টিং এখনও চলতেছে, যদিও এ মাথার উপর দিয়ে একদম ফেদা ফেদা নাই, টাক্কু একটা, ও টাক্কু হয়ে গেছে। মাশাল্লাহ, টমকে তো অনেক সুন্দর লাগতেছে। ফিসেন্ডের বাচ্চারা নন স্টপ চেষ্টা করতেছে বারবার ভিতরে যাওয়ার, কিন্তু এখনও ভিতরে যাইতে পারে নাই। আমি এখন ওর ধইরা ভিতরে দিয়ে দিব। আর আমাদের বাইরে যে কবুতরগুলো আছে ওইগুলোকে খাবার দিতে হবে। আমার মনে হইতেছে একটু পরে বৃষ্টি পড়বে, অলরেডি রোদ টোদ নাই আজকে সারাদিন, অলরেডি সকালে একবার বৃষ্টি হয়েছে। হঠাৎ করে খেয়াল করলাম যে এ বাচ্চারা কী জানি খাইছে, এই বড় একটা সুতা খেয়ে ফেলছে। সুতাটা দেখা যাইতেছে, এই এই সুতাটা ওর গলার ভিতরে জিব্বার সাথে পেঁচায় গেছে, এটা কিছুতেই বের করতে পারতেছি না। মানে কোত্থেকে এই সুতাটা কীভাবে পাইলো আল্লাহ জানে। ওর এই নিচে জিব্বাটার সাথে পেঁচায় গেছে, খুবই বাজেভাবে সুতাটা পেঁচায় গেছে ওর জিব্বার সাথে। পুরাটা সুতা ওর এই জিব্বাটার সাথে পেঁচায় ছিল, এটা ঘুরায় ঘুরায় খুলতেছে। এই জন্য বাচ্চাগুলোরে সবসময় দেখাশোনা রাখতে হয়, মানে কখন কী করলো না করলো। আমি যদি এটা খেয়াল না করতাম, তাহলে কিন্তু ওর এই জিব্বাতে সমস্যা হইতে পারতো। যেভাবে জিব্বার সাথে পেঁচাইছে,
ও কখনো এটা নিজে নিজে খুলতে পারতো না। বাচ্চাটা বারবার হা করতেছিল, তো আমার একটু সন্দেহ হইলো যে বাচ্চাটার মানে কি হইলো, হঠাৎ করে ভালো বাচ্চা দেখা গেলাম এরকম হা করতেছে কেন। পরে দেখি যে ওর গলার মধ্যে এরকম একটা সুতা বাঁচিয়ে দিয়েছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিওতে, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।